আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কি নাম আপনার? মোহাম্মদ রাশিদুল ইসলাম। মোহাম্মদ রাশিদুল ইসলাম। আচ্ছা, আপনাদের এখানে আপনারা শুধু মাছ এবং পাখি এটাই? হ্যাঁ, মাছ পাখি বিভিন্ন রকম অ্যাকোরিয়াম সরঞ্জাম, অ্যাকোরিয়াম ডিম জার, বিভিন্ন রকম জার। আচ্ছা, আপনার এখানে যে পাখিগুলো বা অ্যাকোরিয়াম মাছগুলো আছে আমরা একটু ঘুরে দেখি। খরগোশ কত করে বিক্রি করতেছেন? এক পিস খরগোশ বিক্রি হচ্ছে 200 টাকায়। এগুলো কেমন বয়স? দুই থেকে আড়াই মাস বয়স। বড়ো তো বিক্রি করেন না আপনারা? বড়োগুলো কেমন দামে বিক্রি হয়? এক পিস বিক্রি হয় 300 থেকে 350 টাকা বড়োগুলো। জাতের ঘুরবে এগুলো? এগুলো অস্ট্রেলিয়ান ঘুরবে। অস্ট্রেলিয়ান? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ঘুরতে অনেক রকম জাত হয়। আচ্ছা, তার ভিতরে একটা এক জাত, এটা 400 টাকা জোড়া। এই ঘুঘুটা বিক্রি হচ্ছে 400 টাকা জোড়া? 400 টাকা জোড়া, একটা মেল একটা ফিমেল 400 টাকা জোড়া। আপনারা সচরাচর মেল ফিমেল দুটো একসঙ্গে দেন? হ্যাঁ, দুটো একসঙ্গে, এটা আমাদের কাছে নিশ্চয়তা, মেল ফিমেলের নিশ্চয়তা আছে। কোনো ক্ষেত্রে এটা যদি 19 কুড়ি হয়ে যায় তাহলে আমাদের চেঞ্জ করে দিতে পারবেন। 19 কুড়ি হয়ে গেলে আপনারা চেঞ্জ করে দেবেন? হ্যাঁ, চেঞ্জ করে দেবেন। আচ্ছা, একটা ঘুঘু মানে কত বয়সে ডিম দেয়? অস্ট্রেলিয়ান জাতের আরেকটা এই ঘুঘুটা কত করে জোড়া বিক্রি হচ্ছে? রানিং পেয়ার এক জোড়া বিক্রি হচ্ছে 800 টাকা। রানিং পেয়ারটা যদি একটু বোঝায় বলতেন। রানিং পেয়ারটা একটা বাচ্চা হয়, মানে রানিং পেয়ারটা আপনি এখানে যদি নিয়ে যান মোটামুটি 10 থেকে 15 দিন পরে এটা ডিম দিন। আপনার কোশ্চেন, আপনি আশা করছেন যে 15-20 দিনের ভিতরে ডিম দিন? হ্যাঁ, 15-20 দিনের এটা ডিম। আচ্ছা, এখানে কবুতরগুলো কি জাতের? এটা কবুতর দেশি, গোলাপ। দেশি গোলাপ? হ্যাঁ। এই কবুতর কত করে জোড়া বিক্রি করছেন? 350 টাকা। 350 টাকা জোড়া বিক্রি হচ্ছে। এগুলো কি পাখি ভাইয়া? এগুলোর বয়স কেমন? বয়স 2 মাস। 2 মাস। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 250 টাকা। 250 টাকা জোড়া। এগুলো কেমন বয়সে ডিম দেয়? এগুলো 6 মাস বয়সে ডিম দেয়। 6 মাস বয়সে কতগুলো করে ডিম দেয়? 8টা 10টা 12টা ডিম দেয়। 8টা নিম্ন 8টা ডিম দেয়। 8টা থেকে 12টা পর্যন্ত ডিম দেয়। বাচ্চা কতদিন পরে ওঠে? 16 থেকে 17 দিন পরে। হ্যাঁ, 17 দিন পরে বাচ্চাটা শুরু হয়। এগুলো তো বার্ষিক? হ্যাঁ, এটা বার্ষিক। এগুলো বয়স? এগুলো বয়স 4 মাস। 4 মাস। এগুলো কেমন দাম বিক্রি করতেছেন? এগুলো 450 টাকা। এক জোড়া বিক্রি হচ্ছে 450 টাকা। আপনারা যখন দিবেন মেল ফিমেল দুটো একসঙ্গে? হ্যাঁ, দুটো একসঙ্গে। আচ্ছা, আপনারা তো এটা অবশ্যই বুঝুন যে খুলটা মেল কোনটা। হ্যাঁ। আচ্ছা, এটা কি একটু বোঝা বলা যাবে যে কোনটা কিনে চিনে হবে? মেলটার নাকটা হয় নীল আর ফিমেলের নাকটা হয় সাদা। মেলটার নাক হবে নীল আর ফিমেলটার নাক হবে সাদা। এটা তাহলে চেনার প্রধান বস্তু। হ্যাঁ, চেনার প্রধান বস্তু। এক জোড়া বিক্রি করেন 600 টাকা। এটা 10 থেকে 15 দিনের ভিতরে ডিম দেওয়া সম্ভব? 10 থেকে 15 দিনের ভিতরে ডিম দিবে আশা করছি। খুবই চমৎকার পাখি দেখছি। এটার নাম কি? এটা প্রিন্স। প্রিন্স। এগুলো কেমন দামে বিক্রি করেন? এগুলো 450 টাকা জোড়া। এক জোড়া বিক্রি করেন 450 টাকা। এগুলো কত মাস বয়সে ডিম দেয়? এগুলো 6 মাস বয়সে ডিম। 6 মাস বয়সে ডিম দেয়। কতগুলো করে দেন? এগুলো 8টা 9টা 10টা এমন ডিম। 8টা 9টা থেকে 10টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। এগুলো কত করে বিক্রি করতেছেন? 450 টাকা। এক জোড়া 450 টাকা। এক জোড়া বিক্রি করতেছেন 450 টাকা। কোয়েল পাখিগুলো কত দামে বিক্রি করতেছেন? এটা কোয়েল পাখি খাবার 4 মাস বয়স 30 টাকা পিস। 4 মাস বয়স এক পিস বিক্রি হচ্ছে 30 টাকা। এগুলো কেমন বয়সে ডিম দেয়? এগুলো বয়স 4 মাস বয়সে ডিম দেয়। 4 মাস বয়সে ডিম দিয়ে থাকে না? ডিম কতগুলো দিয়ে থাকে একবারে? এটা প্রতিদিন এক পিস করে ডিম দেয়। 1 বছর ডিম দেয়। 1 থেকে 2 বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে? হ্যাঁ, ডিম দিয়ে থাকে। একটা না? একটা। মানে কিছুদিন গ্যাপ দিতে পারে কিন্তু ওরা 2 বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে। তো অনেক মানে এটা পালন খুবই লাভজনক। হ্যাঁ, লাভজনক। মানে ডিম দেওয়া শুরু করলে তখন দিতেই থাকবে একটা না 1 বছর? হ্যাঁ, একটা দিতে থাকে প্রতিদিনের একটা ডিম দিতে থাকে। গোল্ডফিশ সাইজ হয় 3 ইঞ্চি মাছ, সব মাছের একটা সাইজ অনুযায়ী। এখানে তো এটা আছে, এখানে একটা 130 টাকা সাইজ।
এখানে যে সাইজ এগুলো এক পিস ১৩০ টাকা পার পিস। এখানে আছে ব্ল্যাক গোস্ট, ব্ল্যাক গোস্ট, হ্যাঁ ব্ল্যাক গোস্ট, সুন্দর লাগছে এটা, হ্যাঁ অনেক সুন্দর মাছ, এটা অনেক দামি প্রোডাক্ট। এটা কেমন বিক্রি করেন দাম? এটা এখানে যে সাইজটা আছে এটা ৭০০ টাকা জোড়া, দুই পিস ৭০০ টাকা, এক পিস ৩৫০ টাকা। এখানে যে সাইজটা আছে এক পিস ৩৫০ টাকা, এক জোড়া বিক্রি করেন ৭০০ টাকা, তাহলে এটা কত থেকে কত বিক্রি হয়? এটা আমাদের কাছে ৯০ টাকা থেকে শুরু করে ১৩০ টাকা পর্যন্ত সাইজ আছে। এক পিস ৯০ টাকা থেকে ১৩০ টাকা সাইজের উপর। এখানে টাইগার মাছ আর ব্ল্যাক মলি, ব্ল্যাক মলি এবং টাইগার, হ্যাঁ ব্ল্যাক মলি এবং টাইগার, যেটা কালো সেটা হচ্ছে ব্ল্যাক মলি, হ্যাঁ ব্ল্যাক মলি ৫০ টাকা পিস, আর টাইগার বার আছে ওটা ৭০ টাকা পিস, ব্ল্যাক মলি ৫০ টাকা পিস, হ্যাঁ আর টাইগার বার ৭০ টাকা পিস। এটা টিন ফয়েল বার, টিন ফয়েল বার, টিন ফয়েল বার, হ্যাঁ টিন ফয়েল বার। এগুলো কত করে বিক্রি করেন? ৫.৫ ইঞ্চি সাইজ এক পিস ১০০ টাকা। এটা হচ্ছে প্লাটি আর শটেল, প্লাটি এবং শটেল, হ্যাঁ প্লাটি আর শটেল, এখানে দুই প্রজাতির একসঙ্গে রাখা আছে, ছোটোটা ওটা প্লাটি আর বড়টা শটেল, ছোটোটা প্লাটি, হ্যাঁ আর বড়টা শটেল, শটেল প্লাটি ৮০ টাকা জোড়া আর শটেল ১২০ টাকা জোড়া, প্লাটি ৮০ টাকা জোড়া এবং শটেল ১২০ টাকা জোড়া। এরকম সাইজ আছে, বিভিন্ন রকম সাইজ আছে, সাইজ একটু ছোটো হলে দামটা একটু কম আর সাইজটা বড় হলে দামটা একটু বেশি। এখানে গাফি আর মলি, গাফি এবং মলি, হ্যাঁ হোয়াইট মলি এবং গাফি, যেটা সাদা সেটা হচ্ছে হোয়াইট মলি, হোয়াইট মলি, আর বিভিন্ন রকম কালার আছে দেখেন, নেক্সটটা বড় কালার ওটা হচ্ছে গাফি, আর যেটা বিভিন্ন কালার সেটা গাফি, গাফি। এগুলো কত করে বিক্রি হয়? মলিটা ৪০ টাকা পিস, গাফিটা ৪০ টাকা পিস, মলি এবং গাফি যেটাই নেওয়া যাক ৪০ টাকা পিস, ৪০ টাকা পিস, এটাকে বলা হয় সিঙ্গাপুরের গাফি, সিঙ্গাপুরের গাফি। এগুলোর নাম কি? টেট্টা, টেট্টা, হ্যাঁ টেট্টা। এগুলো কেমন দামে বিক্রি হয়? এগুলো বিক্রি হয় ৫০ টাকা পিস, প্রতি পিস বিক্রি হয় ৫০ টাকা, হ্যাঁ পার পিস ৫০ টাকা। কালো এগুলো কি মাছ? কালো এটা আছে বেলুন মলি, বেলুন মলি, বেলুন মলি, হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করেন? কালোটা এটা বিক্রি হয় ১৬০ টাকা জোড়া, কালোটা ১৬০ টাকা জোড়া, ৬০ টাকা জোড়া। আর এখানে চিকলু আছে, চিকলু তিনটা কালার হয়, সাদা নীল আর ওই সাইডে আছে হলুদ, সাদা নীল হলুদ, এগুলো হচ্ছে চিকলু, হ্যাঁ চিকলু, এটা ২০০ টাকা জোড়া, চিকলু দেখতে পান ২০০ টাকা, ২০০ টাকা জোড়া। ১৫ ইঞ্চি বাই ৩৬, ১৫ ইঞ্চি বাই ৩৬, হ্যাঁ তিন ফিট বাই ৪ ফিট। এটা আপনারা কেমন দামে বিক্রি করেন? এটা ওর মিশ্রিক স্টান আছে, মিষ্টান শো পিস সহ ৪৫০০ টাকা, উপরে ঢাকনা গ্লাস এবং স্টান আছে, সব মিলিয়ে ৪৫০০ টাকা, মানে স্ট্যান্ড সহ সব কিছু মিলিয়ে ৪৫০০ টাকা, ৯/১২, ৯/১২, এটা শুধু অ্যাকোরিয়ামটা ৮০০ টাকা দাম, শুধু অ্যাকোরিয়াম ৮০০ টাকা। এগুলো বাজিকার গিট, বাজিকা এবং কবুতর, এটা দুটাই গিট, এটা আছে বাজিকার গিট, এটা খাওয়াইলে ডিম বাচ্চা বাজিকা ভালো থাকে, ডিম বাচ্চা ক্লিয়ার আসে। আচ্ছা মানে এই এটার কারণে ডিমের ডিম এবং বাচ্চা দুটোই ভালো আসে? হ্যাঁ দুটোই ভালো আসে। এটা কত করে প্যাকেট বিক্রি হয়? এটা ৬০ টাকা প্যাকেট, এক প্যাকেট ৬০ টাকা। কত গ্রাম আছে এটাতে? এটা ৫০০ গ্রাম আছে, ৫০০ গ্রাম, হ্যাঁ ৫০০ গ্রাম ৬০ টাকা। এখানে আছে এক কেজি কবুতর গিট, ওই একই কাজ করে, এটা কবুতরের জন্য একই কাজ করবে, এটা কবুতরের জন্য, হ্যাঁ কবুতরের জন্য, কবুতরের মানে রোগ বালা থেকে কবুতরকে দূরে রাখে। আচ্ছা এটা দাম কেমন? এটার দামে একই দাম ৬০ টাকা, এক কেজি ৬০ টাকা, হ্যাঁ এক কেজি, হ্যাঁ হাফ কেজি ৬০ টাকা, ওটা এক কেজি ৬০ টাকা। আচ্ছা রাশেদুল ভাই, এখানে এগুলো কি দেখছি? এগুলো অ্যাকোরিয়ামের সরঞ্জাম, অ্যাকোরিয়ামের সরঞ্জাম, হ্যাঁ অক্সিজেন মেশিন, ফিল্টার মেশিন, লাইট থেকে শুরু করে সব অ্যাকোরিয়াম সরঞ্জাম। আচ্ছা এগুলো কেমন দামে বিক্রি হয় যদি একটু বলতেন? এগুলো অ্যাকোরিয়াম ফিল্টার আছে ৩৫০ টাকা, অক্সিজেন মেশিন আছে ৩৫০ টাকা, ২৫০ টাকা, আবার বড় মেশিন আছে, এরা চায়না হাউসের জন্য, একটা
পাইফলকে আর কি ব্যবহৃত হয়, এগুলো 4,000 টাকা বিভিন্ন রেটে আসে। আপনাদের পেমেন্টটা আগে করতে হবে? এক্ষেত্রে পেমেন্টটা আমাদের নাম মাত্র 100-200 টাকা পেমেন্ট করলে পরে মালটা খরচটা অনেকে নিতে চায় না, অনেক সময় অনেকে নিতে চায় না, কিংবা মালটা ওখানে যাওয়ার পরে হয়রানির শিকার হয়ে যায়, হ্যাঁ ব্যাক আসতে পারে, এই জন্য আমরা মানে নাম মাত্র একটা পেমেন্ট নিয়ে এটা সেল করি। আচ্ছা, কেউ যদি আপনার মাছ চায় ফিস, তো এক্ষেত্রে আপনারা ফিসটা কীভাবে পাঠান? অক্সিজেন দিয়ে দিলে মাছ মোটামুটি 12 ঘন্টাতে আর কিছু হবে না। আচ্ছা, অক্সিজেন দিয়ে দিলে 12 ঘন্টা কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইভাবে আপনারা দিতে পারেন? হ্যাঁ। রাশেদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।